আপনি কিন্তু অনেক বড় তারকা। আমি জানি না আপনি কেন এসেছেন আমাদের তরুণদের কিশোরদের সাথে, আপনি এখন যদি চলেও যান তাও আমরা বলতে পারবো যে সৃষ্টি বাউল বাউলিয়ানার তারকা। সৃষ্টি বাউল, আপনার জন্য তো একটা মেসেজ আছে, সেটা দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের নির্বাচিত এমপি এবং চিত্রনায়িকা মিমি চক্রবর্তী। আপনারা নাকি বরিশালে একসাথে একটা অনুষ্ঠান করেছেন, তিনি মেসেজ দিয়েছেন যে তিনি আপনার গান শুনে মুগ্ধ হয়ে গেছেন। দাঁড়ো সন্ধি, মিমি চক্রবর্তী যদি ওনার গান শুনে মুগ্ধ হয়ে থাকে তাহলে আপনি মিমি চক্রবর্তীকে বাদ দিয়ে আমার সাথে কেন নাচতে চাচ্ছেন? হ্যাঁ, ও তো বিদেশি আর আপনি তো আমার স্বদেশি। আচ্ছা ঠিক আছে, নাচ নিয়ে পরে কথা হবে, আগে গানটা শুনে ফেলি। সুগর দেখিলে বোধ তোমার চোখে তুই ভালো থাকলে বন্ধু আমি আর সুখ চাই না, আমার সুখ দেখিল বোধহয় আমার পুত্র কন্যা পরিবার সাজানো সোনার সংসার তোর কারণে হইল সরকার, তবু তোর মন পাই না রে গরদি পুত্র কন্যা পরিবার সজন সোনার সংসার তোর কারণে হইল সরকার, তবু তোর মন পাই না এত দিনে বুঝলাম আমি তুমি
আজকে চলে যাচ্ছি আমাদের আরিফুদ্দিন স্যারের কাছে। প্রথমে আমি তাকে দাঁড়িয়ে আমার শ্রদ্ধাটুকু নিবেদন করছি। বার্ধক্যে এসে তিনি তারুণ্যের গন্ধ দিয়েছেন গানে, এটা তো অবশ্যই প্রশংসার দাবিদার। তবে আমি আপনার গান পূর্বেও বলেছি যে আপনার গান বিচার বিশ্লেষণ করার যোগ্যতা ক্ষমতা আমি রাখি না। আমি আবারও আমার হৃদয় থেকে আপনার প্রতি গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করছি। ধন্যবাদ। প্রত্যেকের একটা স্টাইল থাকে কিন্তু গাওয়ার। বাউল গানের একটা মজা কি যে বেহালা দিয়ে যে এক ভাবটা, ওটা উনি দেয়, কিন্তু ওই জিনিসটা তো এখানে আসলে ওইভাবে পারবে না। এখানে অনেক যন্ত্রের সাথে সে গাচ্ছে। তা আমি বলবো যে আপনি আরও দীর্ঘদিন বেঁচে থাকেন আমাদের মাঝে, আমাদেরকে এভাবে ভালো ভালো গান শুনিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ। আপনি কিন্তু অনেক বড় তারকা। আমি জানি না আপনি কেন এসেছেন আমাদের তরুণদের কিশোরদের সাথে। আপনি এখন যদি চলেও যান তাও আমরা বলতে পারবো যে সৃষ্টি বাউল বাউলিয়ানার তারকা। জি বাবা, ভালো থাকবেন। বয়স বয়স কাউকে ক্ষমা করে না, কিন্তু তিনি বয়সকে পরাজিত করেছেন। এবং এই যে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা গান গাইতে এলো, এদের একটা অনুপ্রেরণার একটা বিরাট উৎস হয়ে থেকে গেলেন উনি।